পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকে বলছি আজ তোমাদের গ্রামীণ প্রশ্নবিচিত্র দু হাজার কুড়ি থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো চ্যাপ্টারটা হচ্ছে আলিপুরদুয়ার এম সি দেখো আলিপুরদুয়ার এম সি উইলিয়াম স্কুল আলিপুরদুয়ার এম সি উইলিয়াম স্কুল আলিপুরদুয়ার উইলিয়াম এম সি এ উইলিয়াম হাই স্কুলের যে অঙ্কগুলো করাচ্ছি দেখো তিনের দাগের ক থেকে করাচ্ছি তোমরা পরপর অঙ্কগুলো দেখে যাও আমি অঙ্কগুলো করে যাচ্ছি দেখো প্রথম অঙ্কটা বলেছি কি একটি বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়েছে তাদের দশ দিন খাবার মজুত আছে আরও পঞ্চাশ জন স্কুলে এলো এখন ওই মজুদ খাবার কদিন চলবে এখন একটা চিন্তা ভাবনা করে দেখো যে ছিল দুশো জন এলো পঞ্চাশ জন তাহলে টোটাল কত হলো বলো তো তাহলে এখন ছাত্র সংখ্যা এখন ছাত্র সংখ্যা কত দুশো যুক্ত পঞ্চাশ সমান কত দুশো পঞ্চাশ জন ওকে আবার দেখো কি বলেছে যে দুশো জনের কদিনের খাবার আছে দশ দিনের খাবার আছে তাহলে আমার কদিন চলবে বলেছে তাহলে জনের খাবার আছে দুশো জনের খাবার আছে কদিনের দিনের দশ দিনের দশ দিনের এক দিনে ক একজন যদি ওটা খাই তাহলে বেশি দিন চলবে তাহলে দশ গণিত দুশো দিনের আর কতজন হয়েছে আমার টোটাল আড়াইশো জন হয়েছে আড়াইশো জনে কদিন চলবে আড়াইশোর জন্য চলবে দশ গুণিত দুশো ডিভাইডেড বাই আড়াইশো কাটাকাটি করো কাটাকাটি করলে এই শূন্যটা আসছে এই শূন্যটা আসছে আর তোমার পাঁচ দিয়ে করলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি তাহলে কদিন চলবে আট দিন চলবে তাহলে চলবে চলবে আট দিন হ্যাঁ ঠিক আছে এরপর দেখো তুষারের কাছে একশো টাকা আছে চার হাজার গ্রাম চালের দাম হচ্ছে একশো ষাট টাকা সে ওই টাকায় কত গ্রাম চাল পাবে তাহলে দেখো চার হাজার গ্রাম চালের না একশো ষাট টাকায় কত পাওয়া যায় বলো একশো ষাট টাকায় পাওয়া যায় ষাট টাকায় পাওয়া যায় পাওয়া যায় কত চার হাজার গ্রাম চাল চার হাজার গ্রাম এক টাকায় পাওয়া যায় কত এক টাকায় পাওয়া যায় চার হাজার বাই একশো ষাট চার হাজার বাই একশো ষাট গ্রাম আর তোমার কত টাকা বলে জমা আমার কাছে আছে একশো টাকা আমার কাছে নয় তুষারের কাছে আছি তাহলে চার হাজার বাই একশো ষাট গণিত একশো কাটাকাটি করো কাটাকাটি করলে কী হবে এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দাও হ্যাঁ আর এইটা করো তোমার ষোলো দিয়ে কাটলে কথা হচ্ছে ষোলো দিয়ে কাটলে ষোলো 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 তোমার ষোলো দিয়ে কাটো কথা হচ্ছে দেখো ষোলো দিয়ে কাটলে ষোলো তোমার এই চারা যদি সন্ধ্যে কেটেছো ষোলো দিয়ে কাটলে এটা এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে আট করে দাও আর এটা হচ্ছে কত এটা হচ্ছে পাঁচশো পাঁচশো দেখো কথা হচ্ছে আট দিয়ে কাটলে পাঁচ আট থেকে পাঁচশো তাহলে আড়াই কত সমান দু কিগিরা পাঁচশো গ্রাহ দু কিগিরা পাঁচশো গ্রা দেখো এটা কত প্রথমে কাটলে শূন্যটা শূন্যটা কেটে গেলো দুইটি কাটলে আট এটা পাঁচ হলো আর এটা পাঁচ আটটা চারশো পাঁচশো তাহলে আড়াই আড়াই দু কিগিরা পাঁচশো গ্রাম এখন দেখো চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার আছে চল্লিশ জনের কত খাবার আছে বলতো একশো নব্বই দিনের তিরিশ দিন পরে আটজন লোক চলে গেল তাহলে খাবারে কত দিন চলবে এখন ধরো দিন দিন তাহলে কত অবশিষ্ট রইলো দিন অবশিষ্ট রইল দিন অবশিষ্ট রইল কত রইল একশো নব্বই বিযুক্ত একশো নব্বই বিযুক্ত তিরিশ সমান একশো ষাট দিন একশো ষাট দিন একশো ষাট দিন আর এবারে দেখো কতজন আছে তাহলে চল্লিশ জন লোকের খাবার আছে একশো ষাট দিনের একজন লোকের খাবার আছে কত বত্রিশ জন লোকের কত খাবার আছে চল্লিশ জন লোকের লোকের খাবার আছে খাবার আছে খাবার আছে আছে একশো ষাট দিনের একশো ষাট দিনের একজন লোকের খাবার কি হবে একশো ষাট গণিত চল্লিশ বেশি দিন চলবে আর কতজন লোক চল্লিশ বিযুক্ত আট সমান বত্রিশ জন কতজন চলে গেছে বলেছে দেখো আটজন চলে গেছে সমান বত্রিশ জন বত্রিশ জন লোকের খাবার আছে একশো ষাট গণিত একশো ষাট গণিত চল্লিশ ডিভাইডেড বাই বত্রিশ কাটাকাটি করো পাঁচ পাঁচ বত্রিশ একশো ষাট কেটে দাও সমান কত দুশো দুশো দিন দুশো দিন তাহলে দেখো প্রথমে কী করবে একশো নব্বই দিনের খাবার আছে তিরিশ জন লোক চলে গেল তিরিশ জন তিরিশ দিন খাওয়া হয়ে গেলো তিরিশ দিন খাওয়া হয়ে গেলে কত দিন রইল তাহলে একশো ষাট দিন রইল এবারে এই একশো ষাট দিনটা কার কার খাবার আছে ওই চল্লিশ জন লোকের খাবার আছে তাহলে চল্লিশ জন লোকের খাবার আছে একশো ষাট দিনের একজন লোকের কী হবে ওটা বেশি দিন চলবে একশো ষাট গণিত চল্লিশ আর চল্লিশ বৃদ্ধ আট মানে যেহেতু আটজন চলে যাচ্ছে চল্লিশ বিরিক্ত আট বত্রিশ জনে কত চলবে একশো ষাট গুণিতে চল্লিশ বাই বত্রিশ কাটাকাটি করো কাটাকাটি করলে বত্রিশ দিয়ে কাটলে পাঁচ বত্রিশ একশো ষাট সমান দুশো দিন চলবে